আসসালামু আলাইকুম। তো এমন অনেক সময় হয় একের পর এক ভর্তি পরীক্ষা থাকে, আমরা পরপর কয়েকটা ভর্তি পরীক্ষা নিয়ে মানসিকভাবে টেনসড হয়ে যাই যে আমি কিভাবে চান্স পাবো, কিভাবে পড়াশোনা করলে অ্যাকচুয়ালি দুইটা ভর্তি পরীক্ষায় কোপ আপ করা যায়। আবার এমন অনেক সময় দেখা যায় যে এই প্রিপারেশনটার অভাবে আমরা চান্সও পাইতে পারি না, দুইটা এক্সামই খারাপ হয়ে যায়। তো পরপর কয়েকটা ভর্তি পরীক্ষা থাকলে, আবার এমন যদি হয় মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং অনেক রকম ভর্তি পরীক্ষা যদি থাকে, আমি কীভাবে কোপ আপ করবো, কীভাবে প্রিপারেশন নেবো সেটা আজকের ভিডিওতে শেয়ার করি। আমি এস এম মানস ফেদু, 2018 সালে আমি 15টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। আমাদের সময় মেডিকেল এবং বুয়েট ভর্তি পরীক্ষার মাঝখানে বন্ধ ছিল মাত্র একদিন। আমাদের ঢাবি এবং মেডিকেল সম্ভবত ভর্তি পরীক্ষার মাঝে বন্ধ ছিল মাত্র 7 দিন। আবার আইউটি ভর্তি পরীক্ষা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল একই দিনে। তা একই দিনে ভর্তি পরীক্ষা দিয়ে আমি আইআইটিতে হয়েছিলাম 45তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়েছিলাম 33তম। মেডিকেল বুয়েট দুইটাতে আমি চান্স পাইছিলাম। আবার রুয়েটে যেদিন ভর্তি পরীক্ষা হয়েছে তারপরের দিন রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা হয়েছে। রুয়েটে হয়েছিলাম সম্ভবত 32তম এবং রাজশাহী ভার্সিটিতে হয়েছিলাম আমি প্রথম। আবার ডেন্টাল ভর্তি পরীক্ষার পরের দিনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, ডেন্টালে হয়েছিলাম 3rd, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়েছিলাম প্রথম। তো এই যে সিনারিওগুলো যেখানে দেখা যাচ্ছে যে পর পর এক্সাম, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সাম, তারপর আমার সাকসেস রেটটা কেন বেশি ছিল সেই স্ট্র্যাটেজিটা আজকে আমি শেয়ার করি। প্রথম যে পয়েন্টটা আমাকে বুঝতে হবে সেটা হলো কনফিডেন্স। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি যদি চিন্তা করতাম যে একের পর এক আল্লাহ মেডিকেল আর বুয়েট ভর্তি পরীক্ষার মাঝে মাত্র একদিন, আমি তো হয়তো বা বুয়েট ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবো, আমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারবো, আমার চান্সটা মিস চলে যাবে। আমাদের সময় যেটা হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সম্ভবত আসছি না, সরি, বুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে আসে ফ্রেশ হচ্ছে, এই সময় মেডিকেল রেজাল্ট দিয়ে দিছে, অর্থাৎ আগে মেডিকেল হয়েছে পরে বুয়েট হয়েছে। তো এই যে খুব শর্ট স্প্যানে প্রিপারেশন নেওয়াটার আগে আমার মনে এক ফোঁটা বিন্দুমাত্র এক সেকেন্ডের জন্য আমি চিন্তা করি না আমি চান্স পাবো না। আমি যখন আইআইটিতে ভর্তি পরীক্ষা দিয়ে দৌড়ায় যায় ট্রেনে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমার মাথায় কখনো এক সেকেন্ডের জন্য এটা আসে নাই যে আমার জগন্নাথের চান্সটা হবে না। আমি যখন রুয়েটে ভর্তি পরীক্ষা দিতে 10 মিনিট লেটে ঢুকছি তখন আমার মাথায় আসে না আমার চান্স হবে না। মুদ্রা কথা হলো আমি যখন পরপর এক্সাম দিচ্ছিলাম আমি আমার নিজেকে এক সেকেন্ডের জন্য এই কথাটা বলিনি যে তোর চান্স হবে না। আমি চিন্তা করতাম যে আমি যায় বসতেছি এই জায়গায় যদি একটা পোলা চান্স পাই আমি সেটা, এই জায়গায় আমি আসছি পজিশন বাড়াইতে। এই লেভেল অফ কনফিডেন্স যদি থাকে পরপর এক্সামে কিচ্ছু হবে না, তুমি খুব ইজিলি এক্সাম দিতে পারবো। বাট আমরা চিন্তা করি হ্যাঁ হ্যাঁ পরপর একটা এক্সাম আমি মনে হয় চান্স পাবো না, আমার তো পড়াই হয় না ভাই, একদিনের মধ্যে আর ইউর প্রিপারেশন কেমনি নিব। আমার একদিনের মধ্যে আর ইউর প্রিপারেশন নিতে হবে না, কারণ আমি যদি আগে থেকে না পড়ে থাকি আমি জীবনে দুইটা পরপর এক্সামে চান্স পাবো না। বাট আমার ব্রেনকে আমাদের যে নর্মালি যেটা দেখা যায় আমাদের যে প্রিপারেশন আছে এই প্রিপারেশনে যদি আমি রিল্যাক্সড ওয়েতে এক্সাম দিতাম আমি ইজিলি চান্স পাইতাম। বাট জাস্ট বিকজ আমি আমার ব্রেনকে বলছি জানলা একদিনের মধ্যে আর ইউর প্রিপারেশন, একদিনের মধ্যে আর ইউর প্রিপারেশন দেওয়ার দরকার নাই। আমি ডেন্টালের জন্য যেটা পড়ছি ওটাই আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকটা ব্যাকআপ দিছে। তো আমি যখন পরপর দুই দিন এক্সাম দিছি আমাকে নতুন কিছুই পড়তে হয় নাই, জাস্ট আমার ব্রেনকে কাম রাখি কিছু জিনিসপত্র রিভাইজ দিয়ে যাইতে হয়েছে। সো এই জিনিসটা বুঝতে হবে যে আমি যদি পরপর এক্সামে চান্স পেতে চাই কনফিডেন্স ইজ দ্য কি। দুই নাম্বার সেটা হলো আরেকটা পয়েন্ট আমার খুবই খুবই বেশি কাজে লাগবে, সেটা হলো রেসিডুয়াল ভলিউম। যখন আজকে ভার্সিটি, কালকে ইঞ্জিনিয়ারিং, তারপরের দিন আরেকটা এরকম পরপর এক্সাম আমার চলতে আসে, তখন কিন্তু আমি রিভাইজ দেওয়ার টাইম পাবো না আগে থেকে অত বেশি। যখন আমার বুয়েট আর মেডিকেলের মধ্যে একদিন, ঢাবি আর মেডিকেলের মধ্যে 7 দিন এরকম সময়, তখন কিন্তু আমি চাইলেও অনেক বেশি রিভিশন দিয়ে যাইতে পারবো না, কারণ আমার তো টাইম নেই। আর আমার ব্রেনকে তো বুঝাইতে হবে যে বস পড়তে হবে, আবার খুব কাজের জিনিসপত্রও পড়ে যেতে হবে। এটার জন্য যেটা কাজ করে সেটা হলো রেসিডুয়াল ভলিউম, যে আমি নিঃশ্বাস ছেড়ে দিছি তারপর আমাকে বুক পুরা চাপে গেছে না, অর্থাৎ আমার বুকের ভিতরে কিছুটা বাতাস আছে, কিছুটা রেসিডুয়াল ভলিউম আছে। এই রেসিডুয়াল ভলিউম দিয়েই কিন্তু উইদাউট প্রিপারেশনে আমি এক্সাম দিতে পারি। রেসিডুয়াল ভলিউম মানে হলো যে আমি যদি উইদাউট প্রিপারেশনে যে কোনো একটা এক্সাম হলে বসে যাই, মেডিকেলে, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিংয়ে, আমি কত মার্ক অ্যান্সার করে আসতে পারবো। আমি একটা চ্যাপ্টার একদম না পড়ে যদি এক্সাম দিই তাহলে কত মার্ক পাবো। এই রেসিডুয়াল ভলিউমটা কিন্তু এই পরপর এক্সামে যাওয়ার সময় কাজে লাগে, যে না আমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিলে আমি কতটুকু মার্ক তুলতে পারি। এবং এই রেসিডুয়াল ভলিউমটা কখন বাড়বে, যখন আমি উইদাউট প্রিপারেশন এক্সাম দিব। সো যদি এমন কোনো এক্সাম হয় যেটা আমার পরপর আসে, সেগুলোর জন্য আমি উইদাউট প্রিপারেশন আগে থেকেই উইকলি একটা, দুইটা, তিনটা বা ডেইলি একটা করে এক্সাম আমি দিতে থাকবো। আমি রেসিডুয়াল ভলিউমের যত বাড়াবো তত আমার জন্য চান্স পাওয়াটা ইজিয়ার হবে। ক্লিয়ার? এরপর আসলে রিভিশন প্ল্যান, যখন আমি দেখলাম যে আমার ঢাবির আগে মাত্র 7 দিন পাচ্ছি, আবার আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, তখন কিন্তু আমাকে বসে একটা আগে একটা প্রিসাইজ প্ল্যান বানাইতে হয়েছে যে আমি কী কী পড়বো। আমি যখন আইউটি আর জগন্নাথ একই দিনে ভর্তি পরীক্ষা পাইছি, আমাকে তো আগের রাতে আইউটির পড়া পড়তে হচ্ছে, জগন্নাথের পড়া পড়তে হচ্ছে। সো আই হ্যাড টু মেক এ রিভাইজড স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, যে আমাকে আসলে কী কী রিভাইজ দিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষায় পারার জন্য এবং আমার ব্রেনকে বোঝানোর জন্য। সো যখনই এরকম কোনো সিনারিও আসবে
বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বা তোমার উইক পয়েন্ট তোমার স্ট্রং পয়েন্ট আমি রিভিশন ম্যাটেরিয়াল অলওয়েজ দুইটার উপর ফোকাস করে বানাতে পারলো। একটা হলো আই যে ওই ভর্তি পরীক্ষার জন্য কী কী ইম্পর্টেন্ট, আর একটা হলো ডাব্লু যে আমার কী কী উইক পয়েন্ট। আমি বুয়েট ভর্তি পরীক্ষার দিন সকালবেলা কোনো সূত্র দেখি নাই, আমি জৈব যৌগ এবং অন্যান্য অজৈব যৌগ মিলে যতগুলো সংকেত বুয়েট ভর্তি পরীক্ষা আসছে সেগুলো দেখে গেছি, ওখান থেকে আমি 3 মার্ক কমন পাই গেছি। তো এই যে ব্যাপারটা যে আমার ওইটা ছিল উইক পয়েন্ট, এখন কারো সূত্র উইক পয়েন্ট থাকলে সূত্র দেখবে। মুদ্রা কথা হলো একটা গোছানো রিভিশন প্ল্যান লাগবে, যে আমি হয়তো বা 7 ঘন্টা টাইম পেলাম রিভিশন দেওয়ার, যে আমি রিভিশন দিয়েছিলাম আইউটি থেকে জগন্নাথ যাওয়ার সময় ট্রেনে বসে। হ্যাঁ, তো ওইটুকু টাইমের মধ্যে আমি কী পড়তেছি যেটা আমার ব্রেনেও কাজে লাগবে, এক্সাম হলেও কাজে লাগবে, এটার একটা প্ল্যান আগে থেকে থাকা জরুরি। এবং সেই সাথে আমার রেসিডুয়াল ভলিউম ওই প্ল্যানটার সাথে মিক্স করে আরও পাওয়ারফুল কিছু একটা তৈরি করবে। ওকে, 3 নম্বর মেথড হলো কিউএনএ মেথড। তো আমি যেটা অলওয়েজ সাজেস্ট করি, মনে রাখবা তুমি সাডেনলি আর ইউ বা জেইউ বা কোনো একটা ভর্তি পড়ি বা সিকেরুয়েটের একদিন আগে পড়ে চান্স পাচ্ছ না, তোমার আগে থেকে প্রিপারেশন ভালো হইতে হবে। সো আগে থেকে প্রিপারেশনের জন্য আমাদের এজ কোর্সের কোর্সগুলো আছে, সেটি সাথে তুমি কোর্সে আসো, একদিনের প্রিপারেশনে তোমার চান্স হবে না। আবারও বলতেছি কিন্তু ওই একদিন কী কী পড়বা সেটা গুরুত্বপূর্ণ। আমি যেটা করতাম, প্রত্যেকটা ভর্তি পরীক্ষার আগে আমার টার্গেট থাকতো ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট শেষ করে যাওয়া। বিশ্বাস করবা কিনা জানি না, আমি কৃষির জন্য শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়ছি, ডেন্টালের জন্য কোশ্চেন ব্যাংক পড়ছি, আর ইউ রুয়েট একমাত্র বুয়েট মেডিকেল ঢাবি বাদে বাকি কোনো ভার্সিটির জন্য সেপারেট কোনো পড়া ছিল না বিগত বছরের কোশ্চেন ব্যাংক। বাট আমি যে প্রবলেমটা অলওয়েজ ফেস করতাম যে ভাই সব কোশ্চেন ব্যাংক সাল ওয়াইজ, আমি তো চ্যাপ্টার ওয়াইজ পড়ে যেতে চাই। সো চ্যাপ্টার ওয়াইজের জন্য আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে যেই বইগুলো লিখছি এগুলাই হলো আমাদের অ্যানালিসিস সিরিজ। আমি তোমাদেরকে দেখাই পার্সোনালি ওই এক কারণে এই বইগুলো লেখা, যে আইইউটির আগে আইইউটির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক, চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ থিওরি টিউরি সব এক বইতে দেওয়া আছে, জেইউ গুচ্ছ মেডিকেল ঢাবি ইঞ্জিনিয়ারিং সবগুলোর অ্যানালিসিস সিরিজ আছে। তোমার কাজ হলো শুরু থেকে কোর্স করে ভালো মতো প্রিপারেশন নেওয়া এবং এক্সামের আগে জাস্ট অ্যানালাইসিসটা পড়ে যাওয়া, যে বিগত বছরের ঢাবিতে বা জাবিতে বা আরইউতে বা সিইউতে এই এই টাইপের কোশ্চেন আসছে এবং বিগত বছরের কোশ্চেনগুলো আমি সলভ করে গেছি আগের রাতে বা মাঝে যেই টাইমটা পাবো শুধুমাত্র অ্যানালাইসিস, এই এক্সাম হলে এই অ্যানালাইসিস পড়লো, তারপর ওই এক্সাম হলো ওটার অ্যানালাইসিসগুলো, তারপর এটার পড়াশোনা হলো এটা অ্যানালাইসিসগুলো বলো, ওভারঅল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যাওয়াটাই বেটার। তুমি যদি আমাকে কোশ্চেন করো যে আমি কী কারণে চান্স পাইছিলাম পরবর্তীগুলোতে, সবগুলোতে আমার স্ট্র্যাটেজি হলো একটা, আলাদা করে কিছু করবো না, জাস্ট কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক ভাজে ছিঁড়ে খাবো, কিন্তু সাল ওয়াইজের চেয়ে চ্যাপ্টার ওয়াইজ স্ট্র্যাটেজিটা ফার মোর বেটার। সো যারা যেই ভার্সিটিতে চান্স পেতে চাও প্রত্যেকের কাছে সেই ভার্সিটির কিউএনএ বইটা যাতে থাকে, কিউএনএ বই অর্ডার করলে তোমার কোনো লস নাই, ট্রাস্ট মি, তুমি যদি ভর্তি পরীক্ষা এটা থেকে প্রফিট না পাও আমার না মানাস না। গেল কিউএনএ মেথড। 4 নম্বর আরেকটা জিনিস মনে রাখবা, যে একটা লাইন আছে, কন্টিনিউয়াস সাকসেস গিভস ইউ আ কনফিডেন্স সো স্ট্রং, এ ফাউন্ডেশন সো পাওয়ারফুল দ্যাট ইন টাইমস ইউ ক্যান অলমোস্ট ওভারকাম এনিথিং। এটা কাজ দিয়ে আমোটো যেটা হলো ওই যে মাইক টাইসনের যে ট্রেনার ছিল তার কথা, যে তুমি যদি কন্টিনিউয়াসলি সাকসেস পাইতে থাকো তোমার কনফিডেন্স লেভেল এত পাওয়ারফুল হবে, তোমার ফাউন্ডেশনটা এতটা স্ট্রং হবে যে তুমি যে কোনো কিছু ওভারকাম করতে পারবা। সো আমি যখন পরপর 5টা 7টা 8টা 9টা ইভেন ঢাবি চারুকলাতেও চান্স পাই গেছি একটা ইঞ্জিনিয়ারিং কোচিং করা পোলা, এত জায়গায় যখন চান্স পাইছি অ্যাট সাম পয়েন্ট আমার ব্রেন পুরো ক্লিক করে ওপেন হয়ে গেছে যে তুই জেনে পরীক্ষা দিবি তুই চান্স পাবি, ইউ আর শিওর অফ দ্যাট। আমি যে কোনো এক্সাম দিয়ে আসে বলতাম যে আমার এতর মধ্যে সিরিয়াল থাকবে। তো এই যে কন্টিনিউয়াস সাকসেস, আমরা কি করি কোচিংয়ের এক্সামে মারা, যেখানে এক্সাম দেয় সেখানেই মারা, পরপর মারা মারা হইতে হইতে ব্রেন ধরেই নেয় যে নেক্সট এক্সাম ভালো দিলেও মারা, যার কারণে এক্সাম হলে তুমি পারফর্ম করতে পারো না। এই জন্য 14 জায়গায় এক্সাম দেওয়া হচ্ছে, এমন জায়গাগুলোতে এক্সাম দিবা ভর্তি পরীক্ষার আগে আগে যেখানে তোমার সাকসেস রেট বেশি। তো পরপর কয়েকটা এক্সাম আছে যেটাতে তুমি চান্স পাবা একদম শিওর সেটা আগে দিবা, যেটাতে পরবর্তীতে একটু প্রিপারেশন খারাপ ওইটা দিয়ে দিবা, এরকম করে মানে হুদা 14 জায়গায় এক্সাম দিলা একটাতেও চান্স পাইলা না, তোমার ব্রেন কিন্তু এই কন্টিনিউয়াস সাকসেসের ইফেক্টটা ভুলে যাচ্ছে। সো ট্রাই করবা কন্টিনিউয়াস সাকসেসের ইফেক্টটা রাখতে, পারলে 2টা এক্সাম কমায় দাও, বাট এমন জায়গায় এক্সাম দাও যেখানে তোমার পজিশন ভালো। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে, আশা করি তোমরা পরপর অনেকগুলো ভর্তি পরীক্ষা দিয়ে প্রত্যেকটাতে নিজে একটা সিট নিশ্চিত করতে পারবা। আসসালামু আলাইকুম, টাটা।